Assalamu alaikum rahmatullah. MK Jamalusito, Isabella Send Note and Shortcut Shadashun with Solution Epokoteke after the Shagoto. Aski Life Class Alosu Bishai, Jeshmos of Shikatigon. Jati Bishu the Odini, BBA 4th year. Beostor of Vivak, the other by Shelly Purikatri. Tadu Dushe, Shortcut Shadashun, Ebonkisu Paramasho. Shikatigon. Itimode after the Purika Shomashusi Goshanakara Hoise. সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ফোর্থ ইয়ারের 9টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ব্যবস্থাপনা বিভাগে 9টি সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং বাকি 6টা থিওরিটিক্যাল সাবজেক্ট ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো একটু কষ্ট করলে যে সময় আছে ইনশাআল্লাহ আশা করি খুব সহজ আপনি এ প্লাস পাবেন পাশাপাশি থিওরি সাবজেক্টে এ প্লাস না হলেও ভালোভাবে পরীক্ষা দিতে হবে যাতে এ প্লাসের কাছাকাছি যায় তাহলে রেজাল্ট ভালো করা যাবে কারণ সব সাবজেক্টে গুরুত্ব এখানে সমান দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার 80 মার্কের পরীক্ষা হবে তো আপনাদের কথা মাথায় রেখেই এখন আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি সাজেশন অনুযায়ী ক্লাস নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে এবং ম্যাথমেটিক্যাল প্রত্যেকটা অধ্যায় শেষ হলেই অধ্যাবৃত্তিক পরীক্ষা নেওয়া হবে আর থিওরিটিক্যাল বিষয়গুলো প্রতিদিন পড়া দেওয়া হবে অধ্যাবৃত্তিক পড়া দিয়ে সেই অধ্যায়ের উপরে 30 মার্কের পরীক্ষা হবে এভাবে কন্টিনিউ পরীক্ষা দিতে পারলে আশা করি ইনশাআল্লাহ পরীক্ষার আগে 19 মের আগে আমরা একবার শেষ করে আবার রিভিশনে আসতে পারবো শিক্ষার্থীগণ এখন আমাদের ক্লাস হবে লাইভ ক্লাস সপ্তাহে 7 দিন সপ্তাহে 7 দিন ক্লাস হলে ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল সব সাবজেক্ট আশা করি ইনশাআল্লাহ একবার শেষ করে আবার রিভিশনে আসতে পারবো আর আপনাদের কোর্স ফিও খুবই কম আছে যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদের জন্য বই গিফট করা হবে যারা এখনো আমাদের বই কেনেননি তাদের জন্য এই সুযোগ সীমিত সময়ের জন্য তো আপনারা আজই যোগাযোগ করুন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা আমরা প্রথম থেকেই শুরু করছি এখন আসলে একবার শেষ করে আবার আমরা রিভিশনে আসতে পারবো কারণ এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা মাত্র 7টা চ্যাপ্টার আছে সিলেবাসটা খুবই ছোট এই সিলেবাসে মাত্র 7টা অধ্যায় দেওয়া হয়েছে তো বি পার্টে 8টা প্রশ্ন হয় আবার সি পার্টেও 8টা প্রশ্ন 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন যে কোনো একটা অধ্যায় থেকে আপনার দুটো প্রশ্ন হবে আর প্রত্যেকটা অধ্যায় থেকে তো 100% প্রশ্ন থাকবেই সেজন্য এ সিলেবাসটাও যেমন সহজ তাড়াতাড়ি শেষ করাও আমাদের জন্য সুবিধা হবে পাশাপাশি সহজে অঙ্ক শেখার এক অভিনব কৌশল আমার আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী অঙ্ক করলে আপনার খুব সহজেই মনে থাকবে এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন কারণ একটা অধ্যায়ের উপরে দেখেন একটা অধ্যায়ের ভিতরে যদি 60টা নিয়ম থাকে তো 60 ভাগে ভাগ করে 60টা ফরম্যাট আলাদা করে দিয়েছি এখানে হয়তো বা 60-কে 40টা অঙ্ক আছে কিন্তু 40টা অঙ্ক তো আপনার করা লাগবে না আপনি মাত্র 60টা অঙ্ক করবেন তাহলে আপনি সবগুলো পারবেন কারণ একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সাজানো থাকলে ছাত্রদের অঙ্ক চিনতেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয় আর সরানো ছিটানো সারা বইয়ে অঙ্ক থাকলে এই বোর্ড প্রস্থ মুখস্থ করে কিন্তু শুধুমাত্র আপনি হলে যেতে পারবেন না তাহলে রিস্ক হয়ে যাবে শেষ ভালো তার সব ভালো তার ফাইনাল ইয়ারে কোনো রিস্ক নেওয়া যাবে না তাই সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার এই অভিনব কৌশল এম কে জামান সিরিজের বইটা সংগ্রহ করুন পাশাপাশি আপনি অনলাইনে জয়েন করুন বইয়ের টাকা দিয়ে আপনি কোর্সে কিস্তি দিতে পারবেন আর কিস্তি করে টাকা দিতে পারবেন একবারে পেইড না করলেও চলবে আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সাজেশন দিকে আসি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা আমরা দেখে আসি এই সাবজেক্টটা খুবই সহজ এখানে এ প্লাস পা আপনার জন্য খুব ইজি হবে কেন হবে এটা দেখেন ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা এখানে মাত্র 7টা অধ্যায় আছে এই 7টা অধ্যায়ের সবগুলো করা লাগবে না মোটামুটিভাবে আপনি শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য 5টা অধ্যায় করলে এনাফ সেই অধ্যায় কোনগুলো সেটা একটু দেখেন সিলেবাস এই যে 7টা অধ্যায় এর ভিতরে এক নম্বর অধ্যায়টা 100% থিওরি আসে তবে এটা আমাদের বাদ দিলেও চলবে কারণ থিওরিটা ইংলিশে লিখতে হবে তো ইন ইংলিশে থিওরি লিখতে কষ্ট হবে হয়তো তো এটা বাদ দিলে আর থাকে 6টা অধ্যায় দুই নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট দুই সেট প্রশ্ন পাবেন এবং এটা খুবই সহজ একটা অধ্যায় এদের অঙ্কগুলো আমি
ফরম্যাট আকারে পাঁচটা ভাগে ভাগ করে আলাদা করে দিয়েছি। আপনার এক থেকে দুইটা ক্লাসে অধ্যায় শেষ করা সম্ভব। দেখেন ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আগে একটু লিখে নিন। দুই নম্বর অধ্যায়, তিন নম্বর অধ্যায়, চার নম্বর অধ্যায়, দুই তিন চার, কয়টা হলো? তিনটা অধ্যায় শেষ। আর সহজ অধ্যায়ের মধ্যে আছে ছয় এবং সাত, তাহলে পাঁচটা অধ্যায়। এই পাঁচটা অধ্যায় আগে করবেন, তারপরে সময় থাকলে পাঁচ নম্বর অধ্যায় শুরু করবেন। কারণ পাঁচ নম্বর অধ্যায়ে এই দেখেন সিলেবাসে অনেকগুলো টপিকস, এখান থেকে অঙ্ক আসে বা থিওরি আসে, কারণ এটা অনেক বড় একটা সিলেবাস এই অধ্যায়টা। তাহলে আমরা কোন অধ্যায়গুলো সিলেক্ট করলাম? দুই তিন চার ছয় এবং সাত নম্বর অধ্যায়, এইগুলো হচ্ছে সহজ অধ্যায় এবং 100% অঙ্ক আসে, প্রতি বছরে আসে এখান থেকে। এর মধ্যে আবার ফরম্যাট আকারে ভাগ করে আলাদা করে দিয়েছি, সেগুলো চলেন দেখে আসি সংক্ষেপে। এক নজরে অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেখি। দেখেন শর্টকাট সাজেশন, প্রথম অধ্যায়টা যারা পড়বে তাদের জন্য থিওরি, এই থিওরি করে আমি সাজেশনে দিছি, আর যারা থিওরি পড়বে না তাদের জন্য দরকার নেই, এখানে আসেন। দুই নম্বর অধ্যায় থেকে অঙ্ক, ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল দূরে সাজেশন করে দিছি, পাশে থিওরি থাকে আবার এই জন্য। দেখেন ম্যাথ এক নম্বর ফরম্যাট থেকে প্রবলেম নম্বর এক তিন সাত দশ বারো চোদ্দ, এই ছয়টা অঙ্ক করতে হবে। অনেকগুলো অঙ্ক আছে এক নম্বর ফরম্যাটিং, এই ছয়টা অঙ্ক একটু প্র্যাকটিস করার জন্য, এর মধ্যে বি পার্ট এবং সি পার্ট। আবার ছয়টা না করলেও হবে, তার মধ্যে আমি দিছি সর্বোচ্চ এই ছয়টা এনএফ। আমাদের এই বইয়ের পেজ নাম্বার 49, 52, 56, 59, 60, 61 পেজে পাবেন। দুই নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর এক তিন চার ছয় সাত, এই পাঁচটা অঙ্ক করবেন। 63, 64, 65, 66 এবং 67 পেজে এগুলো পাবেন। আর তিন নম্বর ফরম্যাটের অঙ্ক দিয়েছি তিনটা, প্রবলেম 3, 8, 9, এগুলো আছে 70, 75 পেজে। এরপরে আসেন চার নম্বর ফরম্যাটের মাত্র দুইটা অঙ্ক, প্রবলেম 1 এবং 3। আর পাঁচ নম্বর ফরম্যাটের একটা অঙ্ক দিয়েছি মাত্র, পেজ নম্বর 84 পাবেন নয় নম্বর প্রবলেমটা। এই ছিল আমাদের দুই নম্বর অধ্যায় সাজেশন। এবার আসেন তিন নম্বর অধ্যায়তে যাই। তিন নম্বর অধ্যায় ক্যাপিটাল, এই যে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচারের ম্যাথগুলো খুবই সহজ, প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্ট মিলাই এক নম্বর ফরম্যাট থেকে মাত্র তিনটে প্রবলেম দিয়েছি, প্রবলেম 2, 10 এবং 17, পেজ নম্বর 110, 119, 124। আর দুই নম্বর ফরম্যাটের প্রবলেম মাত্র দুইটা দিয়েছি, 7 এবং 13। তিন নম্বর ফরম্যাট থেকে একটা প্রবলেম, নয় নম্বরটা করবেন শুধু। আর চার নম্বর ফরম্যাট থেকে দুটো, 3 এবং 13। পাঁচ নম্বর ফরম্যাট থেকে তিনটা প্রবলেম অ্যান্সার করতে হবে, 8, 14 এবং 18। আর ছয় নম্বর প্রবলেম থেকে একটা, শুধুমাত্র এক নম্বর প্রবলেমটা এনাফ। ক্লিয়ার? এই ছিল তিন নম্বর অধ্যায়ের সাজেশন। এই সাজেশনের সব উত্তরগুলো এই পেজগুলো পাবে, এই অঙ্কগুলো অ্যান্সার পাবেন এখানে এই বইয়ের পেজ নাম্বার। এই বইটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখনই যোগাযোগ করুন, যারা ইম্প্রুভ দিবেন। যদি কেউ বই কিনে নিতে চান, বই কিনে নেবেন, অল্প দামে বই কিনতে পারবেন, আপনার লাইব্রেরিতে যাওয়া লাগবে না, কুরিয়ারে পাঠানো হবে। আর যারা কোর্সে পড়তে হবে তাদের জন্য বই ফিরিয়ে দেওয়া হবে। এরপর আসেন ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি এটা চার নম্বর অধ্যায়, খুবই সহজ এই অধ্যায়ের, অল্প কটা অঙ্ক প্র্যাকটিস করলে এনাফ। প্রবলেম ফরম্যাট নাম্বার 1-এর 4টা, পেজ নাম্বার 193, 94, 95। এখানে আছে প্রবলেম 11, 12, 13, 14। দুই নম্বর ফরম্যাট প্রবলেম 5, 6, 7। আর তিন নম্বরের থেকে 10, 12। আর চার নম্বর, এই ছয় নম্বর ফরম্যাট চার নম্বর প্রবলেম, এটা 219 পেজে আছে। এখানে একটা দিয়েছি ছয় নম্বর ফরম্যাটের সাত নম্বর প্রবলেম, 221 পেজে পাবেন। এরপর আসেন পাঁচ নম্বর অধ্যায়। পাঁচ নম্বর অধ্যায়ের অঙ্ক বেশি প্র্যাকটিস করা লাগে না, এখান থেকে হবো কমান আসে, অল্প কটা অঙ্ক করলেই। শুধু চার নম্বর ফরম্যাটে অঙ্ক কটাই যথেষ্ট, চার নম্বর ফরম্যাটটা বি পার্ট এবং সি পার্ট দেয়। অনেক সময় তিন নম্বর ফরম্যাট থেকেও টাচ করতে পারে, এই জন্য দুটো অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিয়েছি। তবে চার নম্বর ফরম্যাটের এই অঙ্ক কটা করলেই আশা করি ইনশাল্লাহ এখানে বি পার্ট সি পার্ট দুটোই কমান পাবেন। এরপর আসেন ছয় নম্বর, ছয় নম্বর অধ্যায় লিজ ফাইন্যান্সিং, খুবই সহজ। লিজ ফাইন্যান্সিং এর অঙ্ক প্র্যাকটিস করবেন এক নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 7, 10, আর দুই নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 5, 1টা।
আর পাঁচ নম্বর ফর্মেট থেকে প্রবলেম 1, 6, 8 এবং 12। ক্লিয়ার? সাত নম্বর অধ্যায়তে চলে আসেন। সাত নম্বর অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল, ফর্মেট নম্বর 1। এখানে প্রবলেম 1, 6, 8, 9, 11, 16, 23 26, 27, 28 পর্যন্ত বি পার্ট এবং সি পার্টের জন্য। এখানে প্র্যাকটিস করার জন্য একটু বেশি অঙ্ক দিয়েছি, এত অঙ্ক করা লাগে না, কারণ এখানে আপনি অল্প কটা অঙ্ক করলে দেখবেন সব অঙ্ক একই রকম। তারপরে ইম্পর্টেন্ট প্রতি বছর আসে, তো এই জন্য এখানে সাজেশন করে দিছি যে এই কটা একটু প্র্যাকটিস করেন। দুই নম্বর ফর্মেট থেকে প্রবলেম 1, 2, 4, 11, 17 আর তিন নম্বর ফর্মেট থেকে প্রবলেম 1, 5, 7 এই ছিল আমাদের সাত নম্বর অধ্যায় সদস্য। ঠিক আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি খুবই সহজে এ প্লাস পাবেন যদি আপনার কাছে একটা ভালো বই থাকে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আর ছাত্রদের কথা মাথায় রেখেই আমি আমার এম কে জামান সিরিজের বইগুলো তৈরি করেছি। এই বইটা যখন আপনার কাছে থাকবে আশা করি খুব সহজে আপনি অঙ্ক বুঝতে পারবেন। আপনার কাছে অন্য বই থাকতেও পারে, আপনি অন্য বই কিনেছেন, তারপরও অনুরোধ করবো আমাদের বইটা সংগ্রহ করুন। আর যারা কোর্সে পড়তে হবে তাদের বই কেনা লাগবে না, আমরা বই ফিরিয়ে দেবো। কারণ ফর্মেট আকারে অঙ্ক করলে খুব সহজে মনে রাখা যায়। এখানে সমস্ত লাস্ট পর্যন্ত সব বোর্ড প্রশ্ন সলিউশন করা আছে। শুধু বোর্ড প্রশ্ন দেখে গেলে হবে না, এটা বোর্ড প্রশ্ন কোন নিয়মে আসছে আপনি নিয়মটা আগে চিনতে হবে। নিয়ম শিখতে পারলে যে কোনো অঙ্ক সহজে নির্ভুল অ্যান্সার করা যাবে। যাক আলহামদুলিল্লাহ, তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আর ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।